আলু ভাজি একদিকে যেমন মজার তেমনই খুব সহজে রান্না করা যায় আর এটা ভাত রুটি বা অন্য যে কোনো কিছু দিয়েই খাওয়া যায় আমার আজকের আয়োজনে রয়েছে ছোট বাচ্চাদের খুব পছন্দের মুচমুচে আলু ভাজি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন তাহলে এবার চলুন দেখে নেওয়া যাক তিন পিস আলুকে আমি সুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার দিয়ে এগুলোকে গ্রেট করে নিতে হবে এরকম মোটা যে অংশ আছে সেটা দিয়ে করা যাবে না কোনো অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি কারণ আজকের এই আলু ভাজাগুলো খুবই কুচি কুচি হবে এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি এখন উপর থেকে নিচের দিকে এইভাবে করে আলুগুলোকে কেটে নিতে হবে নিচের থেকে উপরে উঠানো যাবে না উপর থেকে নিচে দিয়ে কেটে নিতে হবে এই যে যেগুলো এখন এরকম হয়েছে এখন দুই তিনবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এখানে কিছুটা লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি আর কিছু বরফের দিচ্ছি চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে চুলা রাস্তা থাকবে মিডিয়াম আছে আর কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এরকম ভাজা ভাজা হয়ে আসলে এগুলোকে আমি উঠায় এখন এখানে আমি হাফ কাপের মতো বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলোকেও তেলের মধ্যে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে এখন সে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এরকম একটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে এখন এগুলোকে এরকম একটু ঝরঝরে করে নিতে হবে এখন আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি চুলা রাস্তা থাকবে মিডিয়াম আছে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আলুগুলোকে দিয়ে দিতে হবে যাতে করে আলুগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে একটু নেড়ে চেড়ে করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার এই পর্যায়ে এখানে কোনো লবণ আর হলুদ দেওয়া যাবে না এর জন্য আমি যখন ভিজিয়ে রেখেছিলাম তখন লবণ আর হলুদটা দিয়ে দিয়েছিলাম এখন সবগুলো আলু আমি একইভাবে ভেজে নেব আর ভাজার সময় অনেক বেশি আলু একসাথে দেয়া যাবে না আর ডুবো তেলে কিন্তু ভাজতে হবে খুব অল্প সময়ের মধ্যে আলুগুলো এরকম মুচমুচে হয়ে যাবে এখন পরিবেশনের জন্য এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর সে বাদাম কিছু কাঁচা ঝাল আর কিছু পেঁয়াজ কুচি করে কাটা এখন এখানে আমি কিছুটা চটপটির মশলা দিয়ে দিচ্ছি এটা দোকান থেকে কিনে আনা বাস তৈরি হয়ে গেল আমার মোচমুচি আলু ভাজি